নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী পাঁচই ফেব্রুয়ারি দু রবিবার নব্বই বছর পর এই মাগী পূর্ণিমাতে দুর্লভ কিছু মহা সংযোগে যে পাঁচ রাশি টাকার গদিতে বসতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নব্বই বছর পর এই দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে এর ফলে পাঁচ রাশি হতে চলেছে মালামাল কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি আমি বিস্তারিত আলোচনা করব এবং এই যে নব্বই বছর পর দুর্লভ সংযোগ এবং আপনার শুভ কিছু মুহূর্তে পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি এই মাঘি পূর্ণিমার দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন বিশেষভাবে পূর্ণ লাভ হবে গঙ্গা স্নান এবং স্নান করে কিছু দান করুন বাস্তবে যারা নির্ধ্বনী ব্যক্তি আছে এবং কিছু পোষ্যকে খাওয়ান সে আপনি গরুকেও খাওয়াতে পারেন আপনি ময়দার গমের রুটি আপনি খাওয়াতে পারেন গরুকে আপনি গরুকে কলা খাওয়াতে পারেন এবং আপনি কুকুরকে সেদিন অবশ্যই মিষ্টি জাতীয় কিছু অবশ্যই আপনি খাওয়ান তাতে কি হবে আগামী বছর টানা আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল নিয়ে কিন্তু আসবে এই মাঘি পূর্ণিমাতে যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশি কিন্তু হতে চলেছে মালামাল স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে এই পাঁচ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং লটারি স্টক মার্কেট শেয়ার বাজার এই জায়গা থেকে লাভ কিন্তু পেতে চলেছে যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলোর এই মাঘী পূর্ণিমাতে বিশেষভাবে ভাগ্য চমকাতে চলেছে এবং এই যে নব্বই বছর পর দুর্লভ কিছু সংযোগ এই শুভ তিথিতে আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশির আমি কথা বলছি রবিবার ঠিক পূর্ণ লগ্নে এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি এই মাঘী পূর্ণিমাতে সিংহ রাশির হঠাৎ প্রাপ্তি হবার যোগ কিন্তু রয়েছে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির আপনাদের কর্মক্ষেত্রে ব্যবসা এবং আকস্মিক প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এই নব্বই বছর পর এক কথাই টাকার গতিতে বসতে চলেছে মেষরাশি অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে ফিনান্সিয়াল জায়গা আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে কিন্তু যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন মা লক্ষ্মী স্বয়ং কৃপা আপনি পেতে চলেছেন লটারি ফাটকা থেকে এ সময় আপনারা অর্থ পাবেন এক কথায় তুলা ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি সোনায় সোহাগা হতে চলেছে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে আপনাদের যে কোনো সূত্র থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কর্কট রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি মিন রাশি মিন রাশির এই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের বিশেষ আশীর্বাদে এবং বিশেষ কিছু শুভ যোগে এই পূর্ণিমাতে আপনার কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে প্রত্যেকে একটি কথা বলবো চাঁদির বালা অবশ্যই পরিধান করুন বা চাঁদের চেন অবশ্যই পরিধান করুন অর্থাৎ আপনার ক্ষেত্রে চন্দ্রমা গ্রহটি আপনার ক্ষেত্রে শুভ ফল আপনাকে কিন্তু দিবে অর্থাৎ এই যে নব্বই বছর পর এই দুর্লভ সংযোগে যে পাঁচ রাশির আমি কথা বললাম টাকার গদিতে বসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস এটি ফ্রি সার্ভিস নয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ